प्राय प्रतिदिन ही होच्छे जान दुर्घटना। रविवार बाइक और मारुति गाड़ी मुखोमुखी संघर्षे आहत एक घटना बिलोनिया ब्रिज चमुनी एलाकाय टीआर 03E0487 नम्बर गाड़ी उदयपुर आसछिल और अन्यदिक थेके आसछिल टीआर 01Z5652 नम्बर एक बाइक। ट्राफिक सिगनल ना मेने बाइकटी चमुनीते ढुके पड़ार फलेई लागे विपत्ति এবং এলাকাবাসী ছুটে গিয়ে অগ্নিনির্বাপক দপ্তরে খবর দিলে তারা এসে আহত বাইক চালক বিক্রম সাহাকে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। মহানগরতা ইদে আইতাছে উদিম থেকে, তারপরে বাইকটা আইতাছে নেতাজি পল্লী থেকে। তো এই সময়তে কোনো বাইক আর গাড়ি মুখোমুখি হয়ে গেছে সাইডে দিয়ে সামনে দিয়ে যে মারুতি সুজুকিটা পানি গেছে গা আর বাইকটা ওখানে কিনে সামনে এটা দিদি মানে টপটা এটা চারটা গেছে গা। তারপরে ওখানে আমরা দুনো গাড়ি নিতেছে আর বাইকে। অন্যদিকে শান্তিরবাজার বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় বাইক থেকে ছিটকে পড়ে গিয়ে আহত দুই যুবক। আহত দুই যুবকের নাম রাকেশ দাস এবং নিত্যানন্দ আচার্যি। ঘটনার সঙ্গে সঙ্গে এলাকাবাসী শান্তিরবাজার দমকল বাহিনীতে খবর দেয়। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত দুইজনকে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। হ্যাঁ, 10 মিনিট আগে ফোন করার পরে আমরা যথারীতি গেছি ওই যে আপনার এটা কি কয় নারায়ণ বিশ্বকর্মটার আগে কালী মন্দির আছে এটার পাশেই যাই দেখি যে বাইকটা মনে নিচে বাইকটা আমরা পাইছি না বাইকটা বলে নিচে ডুঙ্গাত গেছে। আর তো যেহেতু দুজন ইঞ্জুরি আসলো কেমন ইঞ্জুরি কেমন হয়েছে? তারা নাম দাম কিছু জানা গেছে? একজন রাকেশ দাস, 32 বছর বয়স, পূর্ব হরাবাড়ি। নিত্যানন্দ আচার্য বাড়ি বাড়িটাও কথা কইতে পারে না।